ছোট্ট ঘটনা মানুষের জীবন বদলে দিতে পারে। একটা ছোট্ট চুরি করার পরিণাম কি হয়? একটা কালো চশমা চুরি করলে তার পরিণতি কি হয়? আর যদি চশমাটা কোনো অন্ধ মানুষের হয় তাহলে কি হয়? কালো চশমা অনেক দামি মনে হচ্ছে। এখানে এখানে কার চশমা পড়ল? বেঁচে গেলাম বস, না হলে তো চশমার সাথে আমারও ব্যান্ড বেঁচে যেত। মনে হয় চশমাটা এই অন্ধ লোকটার। কি করব, চশমাটা ফেরত দিয়ে দেব? কিন্তু চশমাটা তো আমি আমার জীবন দিয়ে বাঁচালাম, যদি না বাঁচাতাম তো চশমাটা এমনিতেই ভেঙে যেত। আরে ছাড়ো, তুমি কিছু দেখতে পাচ্ছ না? আমি এখানে একটা জিনিস খুঁজছি। এমন কি খুঁজছো? তোমার কি দরকার? অদ্ভুত তো, আমি তোমার জীবন বাঁচালাম, তুমি আমার উপরে চিৎকার করছো। জীবন বাঁচিয়ে কোনো কৃতার্থ করনি। আমি এখানে আমার কালো চশমাটা খুঁজছি, এখানেই কোথাও পড়ে আছে, তুমি দেখেছো কি? হ্যাঁ, ওটা তো ভেঙে গেছে এই একটু আগে, একটা গাড়ি এলো ওটার উপর দিয়ে চলে গেল। কি তুমি সত্যি বলছো? একটা কাজ করো, এই এই 100 টাকাটা রাখো, নতুন চশমা কিনে নিও। ওই চশমা ভেঙে গেছে, ওই চশমা ভেঙে গেছে। না ভাই, আমার তোমার পয়সা দরকার নেই। চশমা তুমি রাখতে পারো। ও কি করে জানলো যে চশমাটা আমার কাছে আছে? ও কি সত্যি অন্ধ, নাকি অন্ধ হওয়ার নাটক করছে? এ শোনো ভাই, ও কোথায় গায়েব হয়ে গেল? আরে ভাই দেখে কি হলো? দাদা, গাড়িটা খারাপ হয়ে গেছে, আর গাড়িটা আর আগে যাবে না। ধুর বাবা, এই নাও, এমনি তো আমার বাড়ি এখানে কাছে। ঠিক আছে দাদা। Thank you.
কে ওখানে? কে ওখানে? এরা কারা? এটা কে এত রাতে নিউজ পেপার পড়ছে? এত আন্দোলন হঠাৎ করে কোথা থেকে চলে এলো? খাবি হাত, খাবি হাত, চল চল দুজন মিলে খাই। বাঁচাও, বাঁচাও! না 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 না, ওয়াচম্যান, ওয়াচম্যান, বাঁচাও, বাঁচাও, ওয়াচম্যান! আরে গৌরব, তুই তুই পড়লি কি করে? আর তোর কোথাও লাগেনি তো? আরে এগুলো কিরকম প্রশ্ন, একটা লোকের লাগে কি করে? পড়ে গিয়ে ভাই কোনো ব্যাপার না গৌরবদা, বড় বড় লোকের এরকম হয়, কোথাও লাগেনি তো? কি ব্যাপার দাদা, খুব সুন্দর চশমা তো, বেশ দামি লাগছে, কোথা থেকে কিনলে? অদ্ভুত ব্যাপার, চোখ থেকে চশমাটা সরাতেই ছ বন্ধ হাওয়া। কোথায় তুমি গৌরব? দাঁড়াও, ওটাতে হাত দিও না। হাত লাগাবো না কেন? আমি হাত লাগালে ভূমিকম্প এসে যাবে নাকি? আরে সুধা, সুধা না, দাঁড়াও, এটা তো খুবই সুন্দর চশমা। আচ্ছা পরে তো দেখাও। না, তুমি তুমি ফেলে দাও ওটা। আরে আমি পড়তে চাই না। ফেলে দাও, ফেলে দাও ওটা, ফেলে দাও, ফেলে দাও। আমি কেন ফেলবো? তুমি যদি না পড়তে চাও পড়ো না, আমি তো পড়বো। না সুধা, সুধা দাঁড়াও। আচ্ছা তাড়াতাড়ি বলো, কেমন লাগছে আমাকে? তুমি কি কাউকে কাউকে দেখতে পাচ্ছ? একজন ক্লান্ত বিধ্বস্ত বয়স্ক মানুষ রয়েছেন। ওই এই এই চশমাটা কেড়ে নিতে চাইছে, বলছে যে এই চশমাটা কেন কেন চুরি করেছো? ও কি অন্ধ? তুমিও না, মানে মানে আমি বলতে চাইছিলাম যে তুমি আমাকে ছাড়া এখানে কাউকে দেখতে পাওনি?
না, আমি শুধু গৌরবকে দেখছি, যে আমার স্বামী। গৌরব তুমিও না। আরে বাবা তুমিও না। আচ্ছা বলো, এই ঘরে তুমি ছাড়া আর কেউ আছে? না তো, তাহলে আমি কি করে দেখবো? বুদ্ধু। আচ্ছা শোনো, খাবার ঠান্ডা হচ্ছে, তাড়াতাড়ি এসো। সুধা কাউকে দেখতে পেল না কেন? মানে মানে ওইসব ওইসব কি আমার ভ্রম ছিল? এই নাও, এই তোমার টিফিন, আর এই তোমার ব্যাগ। সাবধানে যেও, আর সম্ভব হলে বিকেলে তাড়াতাড়ি বাড়ি এসো। কেন, কেউ আসবে নাকি বাড়িতে? না, তাড়াতাড়ি এই কারণে আসবে, কারণ বিকেলে আমি তোমার জন্য রাজমা চাল বানিয়ে রাখবো। আচ্ছা বাবা, তাড়াতাড়ি চলে আসবো, চলো ভাই। আচ্ছা শোনো, ওফো, কতবার তোমায় বলেছি আমাকে পেছন থেকে ডেকো না, অশুভ লক্ষণ। আচ্ছা তুমি যদি কিছু ভুলে যাও তাহলে তো পিছু তো আমাকে ডাকতেই হবে। ভুলে গেছি? কি ভুলেছি? সবই তো আছে, ফাইল আছে, পেন আছে, নোটবুক আছে, টিফিন বক্স আছে, কি ভুললাম? চশমা নাও। পড়ে নাও এটা, যখন তুমি এটা পড়ো না একদম হিরোর মতো লাগো। চল বাই। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। কি ব্যাপার দাদা, নতুন গগলস? একটু পড়ো তো, দেখি তো কেমন লাগে তোমার। হুম হুম, কি লাগছে দাদা! আরে তোমাকে তো পুরো ফিল্ম স্টারের মতো লাগছে, এত সুন্দর গগলস কোত্থেকে পেলে, কোত্থেকে কিনলে বলো তো। তবে দাদা সামলে রেখো এই গগলসটাকে, কেউ ঝেড়ে না দেয়। দিদি জলদি চলো, লিফট এসে গেছে। সরি। হ্যাঁ হ্যাঁ
এগুলো কি হচ্ছে আমার সাথে? তাহলে কি আমি লোকগুলোকে এই চশমাটার জন্য দেখতে পাচ্ছি? আমার এই চশমাটা চুরি করাই উচিত হয়নি। শুনেছি জিনিসের ভেতরেও মাঝে মাঝে অতৃপ্ত আত্মারা লুকিয়ে থাকে। এমন নয় তো এই চশমার মধ্যে কারোর আত্মা আছে? গৌরব দাদা এই চশমাটা ফেলে দিল, কি যায় আসে ভাই। এমনিতেও এটাতে তোমার থেকে আমাকে বেশি ডুড লাগবে। NANTU ডুড ন্যান্ডু, থ্যাংক ইউ। ফাইনালি ফটো। মনে হয় বাবা নন্দু লিফট আবার খারাপ হয়ে গেছে, চলো সিঁড়ি দিয়েই যাওয়া যাক। কি হলো এত শোরগোল কিসের? তুমি জানো নন্দু মারা গেছে। কি নন্দু মারা গেছে? কি করে? সকালে দেখলাম তখন তো ঠিক ছিল। জানি না, কিন্তু ও তো ওই কালো চশমাটা পড়েছিল, তোমারটা। ঠিক আছে, তুমি ওপরে যাও, আমি আমি আসছি। তাহলে নন্দুর মৃত্যু কি এই অভিশপ্ত চশমার জন্য হলো?
নিশ্চয়ই এই চশমার মধ্যে কোনো অশুভ শক্তি আছে, তাই জন্যই তো এরকম অস্বাভাবিক ঘটনা ঘটছে। তাহলে আমি এই চশমাটাকে সারা জীবনের মতন শেষ করে দিই, যাতে এটা আর কেউ না পড়তে পারে। রক্ত! গৌরব! আমার 20 বছরের ক্যারিয়ারে আমি এরকম কখনো দেখিনি যে কোনো লোক ঘুমোতে ঘুমোতে তার চোখে দৃষ্টি হারিয়ে ফেলে। এটা ইম্পসিবল, এটা অসম্ভব। এমন হয়েছে ডাক্তার, আর গৌরব এটা জলজ্যান্ত প্রমাণ। ডাক্তারবাবু, ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, রোগের চিকিৎসা করার আগে তার কারণ জানাটা খুব দরকার, তাই যতক্ষণ না ওনার রোগের কারণ জানা যাচ্ছে আমি আপনাকে কোনো মিথ্যে আশা দিতে পারবো না। ডাক্তারবাবু, আপনি যাই করুন, কিন্তু আমার চোখটা ফিরিয়ে দিন। আমি এই দম বন্ধ করা জীবন সহ্য করতে পারবো না। একটু ভেবে বলুন তো, গত কয়েকদিনের মধ্যে আপনি কি কোনো আই ড্রপ দিয়েছেন? না ডাক্তারবাবু। চোখে কোনো ক্ষত বা তেমন কিছু? না, একদমই না। কিছু তো হয়েছে গৌরববাবু, তাই তো আপনার চোখে দৃষ্টি চলে গেছে। আপনি কি চশমা ব্যবহার করেন? না ডাক্তারবাবু, আমার চোখ তো একদম ঠিকঠাক ছিল, স্পষ্ট দেখতাম। হ্যাঁ ডাক্তারবাবু, কয়েকদিন আগেই ও একটা কালো চশমা এনেছিল, সানগ্লাসেস। নতুন সানগ্লাস? আমি কি দেখতে পারি? না ডাক্তারবাবু, ওইটা আমি কাল রাতে ভেঙে দিয়েছি। কি? কিন্তু আমি তো... ঠিক আছে, কোনো সমস্যা না, আমি ওনার জন্য কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওনাকে দিতে থাকুন। 3 দিন পর আমি আবার ওনার চেক আপ করবো। তুমি তো বলেছিলে চশমাটা তুমি ভেঙে দিয়েছ। হ্যাঁ, আমি তো চশমা ভেঙে দিয়েছি, তুমি আবার ওটা কোথা থেকে পেলে? মিথ্যে কথা বলার একটা সীমা থাকে গৌরব। আসলে ওই চশমার পেছনে কি রহস্য আছে যেটা তুমি আমার থেকে লুকোতে চাইছো? আরে আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো, আমার কথা বিশ্বাস করো সুধা। নন্দুর লাশও কিন্তু ওই চশমা পড়েছিল। নন্দুর আমার চশমাটা খুব ভালো লেগেছিল, তাই জন্য নিয়ে গেছিল, কিন্তু ওই চশমাটাই আমি ওর থেকে ফেরত নিয়ে নিয়েছিলাম। তবে ডাক্তারকে কেন মিথ্যে বললে? আবার ওই চশমাটা, আসলে ওই চশমাটা আমার না,
অফিসে একজনের কাছ থেকে নিয়েছিলাম, ওটা ফেরত দিতে হবে। কিন্তু আরে আমার অন্ধ হয়ে যাওয়ার কারণ কখনোই একটা চশমা হতে পারে না। এখন ছাড়ো এসব কথা, আমার আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। সুধা, কি হলো, থেমে গেলে কেন? সুধা, কোথাও চলে গেল না তো? সুধা, সুধা, আসছি। সুধা, সুধা, কোথায় তুমি, কোথায় তুমি? সুধা, সুধা, কে তুমি? না 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 গৌরব, তুমি চোখের ব্যান্ডেজটা কেন সরালে? গৌরব, 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 যতক্ষণ না তুমি আমাকে বলবে যে তুমি কোথায় যাচ্ছ, আমি তোমাকে ঘরের বাইরে পাও রাখতে দেব না। ওফো, খামোকা চিন্তা করছো, আমি আধ ঘন্টার মধ্যে চলে আসবো। আর একা কোথায় যাচ্ছি? অবিনাশ আছে তো আমার সাথে? হ্যাঁ বৌদি, আমি আছি তো, আপনি চিন্তা করছেন কেন? আমি পুরো সময় গৌরবের সঙ্গেই থাকবো, আপনি একদম চিন্তা করবেন না। প্লিজ দাদা, আপনি এর খেয়াল রাখবেন, চোখ তো ইনি হারিয়েছে, এখন আমি ওকে হারাতে পারবো না। আমরা সাত জন্মের সঙ্গী নই, সাতশো জনমের সঙ্গী।
আচ্ছা যাও আর ওই কালো চশমাটা নিয়ে এসো। কালো চশমা, ওই কালো চশমাই সব সর্বনাশের মূল। গৌরব, গৌরব আমাকে বিশ্বাস কর, আমার মন বলছে এই সব কিছু ওই কালো চশমার জন্যই শুরু হয়েছে। হয়তো তুমি ঠিকই বলছো। আচ্ছা বাবা, আমি প্রমিস করলাম আজকের পর এই বাড়িতে ওই কালো চশমাটা দেখা যাবে না, এখন তো দাও। ঠিক আছে, আমি আনছি। অবিনাশ, তুই ঘরে যা, আমি নিজে থেকেই চলে আসব। না গৌরব, এখন যাই হোক না কেন, আমি তো সঙ্গেই যাব। অবিনাশ, জেদ করিস না, এই লড়াই আমি শুরু করেছি, এটা শেষও আমি করব একা। কিন্তু গৌরব, তুই যা অবিনাশ, আমি ঠিক আছি। সামনে কেন আসছো না? আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আরে সামনে এসো, দেখো আমি তোমার সাথে দেখা করতে এসেছি। দেখতে পার না নাকি? না দেখতে পারি না। কি করবি, মেরে ফেলবি নাকি? সামনে এসো। আরে সামনে কেন আসছো না? অনেক সাজা দিয়েছো আমায় তুমি, তাও আবার একটা ছোট্ট ভুলের জন্য। যখন ভুল করেছো তখন পরিণতি নিয়ে ভয় পাচ্ছ কেন? তুমি? হ্যাঁ আমি। চার পা এগিয়ে যাও, ওখানে একটা বেঞ্চ আছে, ওখানে বসেই কথা বলবো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমি তো তোমাকে এই চশমাটা ফেরত দিতে এসেছি। এই চশমাটা অভিশাপ, অভিশাপ, এটা আমার সুখের জীবনে অভিশাপ ডেকে এনেছে। ঠিক বলেছো তুমি, এই সব কিছু শুরু কয়েক বছর আগে ওই অশুভ দিন থেকে হয়েছিল। কিছু না, আরে কিছু না, এটা দেখা, আরে কিছু না, কেটে দেবো কিন্তু মাইরি। কালো চশমা। আচ্ছা দে, এই চশমাটা আমি রাখছি। এটা আমি দেবো না, আমাদেরও করতে হয় বুঝলি।
আমার 12 বছরের মেয়ে আমাকে এটা গিফট করেছে, আমি এটা কিছুতেই দেব না। তো আমাদের গিফট করে দাও না। দেখুন দেখুন, আপনারা খুব বাজে কাজ করছেন, কিন্তু এটা আমার 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 অভিশাপ লাগবে তোমাদের, আমি বলে দিচ্ছি আমার অভিশাপ লাগবে। তোমরা তোমরা ঠিক করছো না, এটা আমি বলছি, তোমরা ঠিক করছো না, তোমরা ঠিক করছো না। আমাদেরকে অভিশাপ দিচ্ছিস? হ্যাঁ অভিশাপ দিচ্ছি। যদি অভিশাপ দেওয়ার অবস্থা থাকিস তাহলে তো অভিশাপ দিবি, মশা কোথাকার। মাথা পুরো খারাপ করে দিয়েছি ভাই। ঠিক বলেছে ভাই। আরে তাড়াতাড়ি ভাগ কর ভাই। এনে অর্ধেক তোর অর্ধেক আমার, একদম চলবে। ভাই আমাকে হিরোর মতো লাগছে তো? একদম ভাই, তোকে তো পুরো হিরোর মতো লাগছে। লাগছে তো সত্যিকারের হিরো? এবার আমার বলা। হ্যাঁ কেমন লাগছে ভাই? ভাই আমার চোখ, ভাই ভাই ব্যথা হচ্ছে ভাই, ভাই আমার চোখ কেটে গেছে। কি হলো ভাই? আমার চোখ জ্বলছে। আরে তো চোখ দিয়ে তো রক্ত পড়ছে ভাই। কি বলছো কি বলছো তুমি? আরে ভাই, আরে আমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে ভাই, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তার মানে যেই এই চশমাটা পরে সে অন্ধ হয়ে যায়? হ্যাঁ, তুমি এই চশমা আমার থেকে চুরি করেছ, ওই লোকটার অভিশাপ তুমি নিজের মাথায় নিয়েছ। আর যেই অন্ধগুলোকে আমি দেখলাম এই চশমাটা পরার পরে, এরা সবাই কারোর না কারোর কাছ থেকে এই চশমা চুরি করে ওই মানুষটার অভিশাপ নিজেদের মাথায় নিয়েছে। কোনো উপায় নেই এই চশমাটার থেকে রেহাই পাওয়ার জন্য? না, এই চশমাটা তুমি ভাঙতেও পারবে না, এই চশমাটা তুমি কাউকে দিতেও পারবে না। যতক্ষণ এই চশমা তোমার কাছ থেকে কেউ চুরি না করছে, এই চশমার অভিশাপ তোমার সঙ্গে থাকবে। কিন্তু নন্দু তো এই চশমাটা চুরি করেনি, তাহলেও কেন মারা গেল? ওই বেচারার ভাগ্যটা খারাপ ছিল, কারণ সে তোমার এবং তোমার অভিশাপের মাঝখানে এসে পড়েছিল, বেচারা বেঘরে মারা গেল। এত কিছু তুমি জানলে কি করে? আমি যে মানুষটির কাছ থেকে এই চশমা চুরি করেছিলাম সেই আমাকে বলেছিল। ও, এই এই চশমাটা তুমি রাখো, তোমার চশমা আমি তোমায় ফেরত দিচ্ছি, আমার মুক্তি চাই এই চশমার থেকে আর এই অভিশাপ থেকে। তুমি এত সহজে মুক্তি পাবে না। কেন কেন পাবো না? চুরি করা জিনিস আমি ফেরত দিচ্ছি, এখন আমি আর দোষী নই। তুমি আমাকে চুরি করা জিনিস না বরং অন্য জিনিস ফেরত দিয়েছ, এটা ওই চশমা নয়। কি, এটা কি করে হতে পারে? কেউ এই চশমা তোমার থেকে চুরি করে নেয়নি তো? সুধা, হে ভগবান, এখন এই অভিশাপ ওর উপরে এসে পড়বে না তো? আসলে
এই চশমার মধ্যে এমন কি আছে? জবে থেকে এটা এই বাড়িতে এসেছে আমাদের দুজনের জীবনে জ্বর বইয়ে দিয়েছে। তুমি আমার গৌরবের জীবন বরবাদ করে দিয়েছো, ওর দৃষ্টি চিনিয়ে নিয়েছ। এখন যা আবার হোক, আমি তোমাকে ওর কাছে দ্বিতীয়বার যেতে দেব না, যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। যা আবার হোক, আজ এই চশমাটা আমি ভেঙেই ছাড়ব, যা আবার হোক। ভালো কাজ করনি, এই শাস্তি তোমাকে পেতেই হবে। খবরদার, 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 যদি আমাকে কোথায় লুকিয়ে আছো, কোথায় লুকিয়ে আছো তোমরা? সাহস থাকলে সামনে এসো, ছাড়বো না আমি। সবকিছু এই চশমার জন্য হয়েছে। আজ আমি এটাকে আমার চোখ, আমার চোখ, রক্ত, 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 আমি আমি কিছু দেখতে পাচ্ছি না। শুধু এটা ঠিক করলো না, আমার অভিশাপ নিজের ঘাড়ে নিয়ে নিল। কি এমন বিপদ? আরে এসব হচ্ছেটা কি? তুই তাড়াতাড়ি চল, ও সমস্যায় আছে। কি হলো, থেমে গেলি কেন? গৌরব, এই ওই যে সুধা বৌদি এই রাস্তায়। সুধা? হ্যাঁ সুধা। গৌরব, সুধা কোথায় তুমি? সুধা, গৌরব তুমি কোথায়? আমি এখানে। গৌরব, গৌরব, আমার চোখ, গৌরব আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার চোখের, কি হয়েছে? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে সুধা, তুমি তুমি ওই চশমাটা আমাকে দাওনি কেন? তোমাকে বাঁচানোর জন্য। সুধা, তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য নিজেকে কেন বিপদে ফেললে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.